Dear guys, assalamu alaikum. Welcome to medicine and health info channel again. Asha kori allah rahmat apnara shobai bhalo achen bondhugon. Ajker video te ami apnaderke bachchader ba praptobyoskoder gastric ba gastric ulcer, buk jala pora, bomi bomi bhab ittyadi somoshya dur korte shahayata kore emon ekti medicine ebong medicine tir nam dam group ba generic nam prostut korar company nam খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। বন্ধুগণ, বাচ্চাদের বা প্রাপ্তবয়স্কদের বা বড়দের গ্যাস্ট্রিক সমস্যা হয় বা গ্যাস্ট্রিক আলসার সমস্যা হয়, বুক জ্বালা পোড়া করে, বমি বমি ভাব হয়, এসব সমস্যার সমাধানের জন্য আমরা অনেক সময় বিশেষজ্ঞ ডাক্তার শরণাপন্ন হই এবং বিশেষজ্ঞ ডাক্তারগণ তাদের প্রেসক্রিপশনে যে ঔষধটির কথা লিখে থাকেন তার নাম হলো ফেমোম্যাক্স ট্যাবলেট বা ফেমোম্যাক্স সাসপেনশন। এটির গ্রুপ বা জেনেরিক নাম হলো ফেমোটিডাইন এবং এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে ভ্যাক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ফেমোম্যাক্স ট্যাবলেটের প্রতি পিসের দাম মাত্রাভেদে 1.90 টাকা এবং 3.82 টাকা এবং ওরাল সাসপেনশন বা সিরাপের দাম 50 টাকা। এটি খাওয়ার নিয়ম, এটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্ক বা বড়দের ক্ষেত্রে ট্যাবলেট এবং 20 মিলিগ্রামের একটি করে ট্যাবলেট দিনে দুইবার অথবা 40 মিলিগ্রামের একটি করে ট্যাবলেট দিনে দুইবার বা একবার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। অর্থাৎ ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া যাবে না। অন্যদিকে বাচ্চাদের ক্ষেত্রে 1 বছরের নিচে যাদের বয়স তারা প্রতি কেজি ওজনের জন্য 0.5 মিলিগ্রাম দিনে দুইবার, অর্থাৎ বাচ্চার ওজন যদি 10 কেজি হয় তাহলে 5 মিলিগ্রাম দিনে দুইবার। এবং অন্যদিকে যাদের বয়স 1 থেকে 16 বছর তারা 1 মিলিগ্রাম করে প্রতি কেজি ওজনের জন্য 1 মিলিগ্রাম করে দিনে দুইবার, অর্থাৎ বাচ্চার ওজন যদি 10 কেজি হয় তাহলে 10 মিলিগ্রাম দিনে দুইবার সেবন করাতে পারবেন। এবং সাসপেনশন বানানোর নিয়ম হচ্ছে পানি ফুটিয়ে ঠান্ডা করে 7 চা চামচ বা 35 ml পানি দিয়ে সাসপেনশন বা সিরাপ তৈরি করতে হবে। এটি খাওয়ার পর কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, বমি বমি ভাব, মুখের শুষ্কতা, মাথা ঘোরা, মাথা ব্যথা ও ক্ষুধামন্দা দেখা দিতে পারে। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এটি খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এই ওষুধটি আলো তাপ থেকে দূরে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে সংরক্ষণ করতে হবে এবং অবশ্যই শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে। ধন্যবাদ।